নেইমারের হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে 4-2 গোলে হারিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক খেলায় বলিভিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এস এম আশরাফের রিপোর্ট। ম্যাচের 6 মিনিট আন্দ্রে কারিও যেন বোঝাতে চাইলেন নিজেদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে দেবেন না ব্রাজিলকে, কিন্তু এগিয়ে যাওয়ার সেই সুবিধাটা নিজেরাই নষ্ট করেন প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে। 28 মিনিটে সফরকারীদের সমতায় ফেরান নেইমার। প্রথমার্ধে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পেরুর লড়াইটা হয়েছে সমানে সমান। এরপর দ্বিতীয়ার্ধের রক্ষণের ভুলে রেনাটো তাপিয়া যখন আবারও এগিয়ে নেন পেরুকে, আরেকটি অঘটনের শঙ্কায় জেগে ওঠে সেলেসাও দর্শকদের মনে। যদিও পিএসজি তারকা নেইমার শেষ পর্যন্ত স্বস্তি এনে দেন ব্রাজিল শিবিরে, রিচার্লিসনের সমতা ফেরানো গোলের পর 83 আর ইঞ্জুরি সময়ে 2 গোল করে হ্যাটট্রিকের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে টানা 2 জয়ে পাইয়ে দেন পেলের উত্তরসূরিদের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ ছিল ভেনুর উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ থেকে 3,600 মিটার উঁচুতে খেলতে গিয়ে গত 15 বছরে সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি আকাশি সাদা জার্সিধারীরা। সেই ভূত আবারও চেপে ধরেছিল লিওনেল স্কালোনির দলের। প্রথম 30 মিনিট তো খুঁজেই পাওয়া যায়নি আলবিসিলেসদের। 24 মিনিটে মার্সেলো মার্টিন্সের গোলে এগিয়ে যায় বলিভিয়া। গোল খেয়েই যেন হুঁশ ফেরে সফরকারীদের। 36 আর 40 মিনিটে 2 বার সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লুকাস ওকাম্পোস এবং লিয়ান্দ্রো পারেদেস। অবশেষে লাউতারো মার্টিনেস স্বস্তি ফিরিয়ে আনেন আর্জেন্টিনা শিবিরে। এরপর 79 মিনিটে হুয়াকিন কোরিয়ার গোলে জয় নিশ্চিত হয় লিওনেল মেসিদের। এ নিয়ে কোচ স্কালোনি তার দল নিয়ে মাঠ ছাড়লেন টানা 9 ম্যাচে অপরাজিত থেকে। এস এম আশরাফ, এটিএন বাংলা।